হ্যালো ফুটবল ফ্যান্স, আজকে ভোরে নিউ ইয়র্ক সিটির সাথে MLS ম্যাচে ড্র করেছে ইন্টার মায়ামি। এই নিয়ে সর্বশেষ দুটি ম্যাচেই মায়ামি লিডে থাকা সত্ত্বেও ম্যাচের শেষ পর্যায়ে গিয়ে গোল হজম করেছে। এর আগে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে 84 মিনিটে নিজেদের ডিফেন্সের ভুলে গোল খায় মায়ামি, এবং আজ তারা নিউ ইয়র্ক সিটির সাথে ম্যাচের 75 মিনিটে এগিয়ে গিয়েও ম্যাচে আর বাকি থাকা 15 থেকে 20 মিনিট সে লিডটা ডিফেন্ড করতে পারেনি। ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে কর্নার থেকে গোল হজম করেছে মায়ামি, যার দ্বারা আজ আরও এক হতাশাজনক ড্র নিয়ে মাঠ ছেড়েছেন মেসি সুয়ারেজরা। যদিও সেভাবে দেখতে গেলে এই ড্রয়ে মায়ামির বড় কোনো ক্ষতি হয়নি, তারা এখনও টেবিলের শীর্ষে আছে। বর্তমানে মেসিদের 30 ম্যাচে 64 পয়েন্ট। অন্যদিকে টেবিলে 2 ও 3 নম্বরে থাকা সিনসিনাটি এবং কলম্বাসের সমান 56 পয়েন্ট। যদিও কলম্বাস মায়ামি ও সিনসিনাটির থেকে একটি ম্যাচ কম খেলেছে, তাই তারা সিনসিনাটির থেকে কিছুটা অ্যাডভান্টেজে আছে। কলম্বাস যদি ওই ম্যাচটিতে খেলে এবং সেখানে যদি জয় পায়, তবে তাদের মায়ামি ও সিনসিনাটির সাথে সমান ম্যাচে 59 পয়েন্ট হবে। সেক্ষেত্রে মায়ামির থেকে তারা আর 5 পয়েন্টে পিছিয়ে থাকবে। MLS-এ প্রতিটা দলের এখনও 4টি করে ম্যাচ বাকি আছে, সেক্ষেত্রে 4 ম্যাচে মাত্র 5 বা 8 পয়েন্টের লিড মায়ামির জন্য খুব একটা সেফ নয়। কারণ মায়ামির ডিফেন্সের বর্তমান যা অবস্থা, তাতে পরবর্তী 4টি ম্যাচের মধ্যে অন্তত 3টি ম্যাচ তাদের জন্য খুবই কঠিন হতে চলেছে, যেখানে তারা পরবর্তী ম্যাচে টেবিলে 6 নম্বরে থাকা কার্লট FC, টেবিলে 3 নম্বরে থাকা কলম্বাসের এগেস্টে অ্যাওয়ে ম্যাচ এবং টেবিলের 8 নম্বরে থাকা টরন্টো FC-র বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে। এবং লিগের শেষ ম্যাচটি মেসিরা পয়েন্ট টেবিলে সবার তলানিতে থাকা নিউ ইংল্যান্ডের সাথে খেলবে, যার কারণে পরবর্তী 3টি ম্যাচ মায়ামির জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আজ একজন ভিউয়ার্স কমেন্ট সেকশনে লিখেছেন, আর্সেনালের মতোই মৌসুমের শেষভাগে এসে ট্রফিটা অন্যের হাতে তুলে দেবে মায়ামি। ঠিক তেমনটাই হবে যদি এই 3টি ম্যাচের মধ্যে তারা 1 বা 2টি ম্যাচে পরাজিত হয় তাহলে। এছাড়া ড্র করলেও মৌসুমের শেষভাগে এসে ট্রফিটার জন্য মায়ামির সাথে অন্যান্য দলগুলোর অনেক ক্লোজ কাউন্টার হবে, সেক্ষেত্রে গোল ডিস্টেন্সটা কাজে লাগবে মায়ামি। যদিও মেসিদের কাছে এখনও MLS-এর ইতিহাসে 1 সিজনে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করার সুযোগ আছে। তারা যদি এই 4 ম্যাচের মধ্যে 3টিতে জয় পেতে পারে, অর্থাৎ যদি 9 পয়েন্ট অর্জন করতে পারে, তাহলেই তারা এই রেকর্ডটি নিজেদের নামে করবে। যদিও কাজটা মায়ামির জন্য খুব একটা সহজ হবে না, তবে মেসি ফ্যান্সরা অবশ্যই আশা রাখতে পারেন, কারণ মেসি বর্তমানে যেই ফর্মে আছেন এবং লুইস সুয়ারেজও তার পাশাপাশি যে ফর্মটা ধরে রেখেছেন, তাতে মায়ামিরই এই মৌসুমে লিগ শিল্ড জয়ের সম্ভাবনা সবথেকে বেশি। যদিও তারা সর্বশেষ 2টি ম্যাচে পয়েন্ট হারিয়েছে, কিন্তু এই 2টি ম্যাচই প্রতিপক্ষের মাঠে ছিল এবং 2টি দলই যথেষ্ট শক্তিশালী ছিল, যার কারণে মায়ামি আজ মেসি ও সুয়ারেজকে নিয়েও পয়েন্ট হারিয়েছে। কিন্তু আপনি যদি মায়ামির ডিফেন্সের উপর ভরসা না রাখতে পারেন, তাহলে মেসি ও সুয়ারেজের উপর ভরসা রাখুন, কারণ এই 2 তারকা বর্তমানে যে ফর্মে আছে, তাতে এই সিজনে মায়ামিরই লিগ শিল্ড জয়ের সম্ভাবনা সবথেকে বেশি আছে, এবং মৌসুম শেষে মেসি ও সুয়ারেজের হাতে এই লিগ শিল্ডটা দেখা যেতে পারে।